আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হিদল মাছের চাটনি করতে হয়। প্রথমে আমি রসুনটাকে ভালো করে ভেজে নিব, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। যখন পেঁয়াজ আর রসুনটা হালকা ভাজা ভাজা এবং নরম হয়ে যাবে, এইরকম হালকা বাদামি কালার এবং নরম হয়ে যাওয়ার পর আমি কিছু কাঁচা মরিচকে এভাবে ভালো করে বেছে নিব, তাহলে হিদল মাছের চাটনিটা খেতে অনেক বেশি সুস্বাদু এবং মজা লাগবে। তারপর ঠিক এভাবে হিদল মাছকে ভেজে ফেলব, ভালো করে ধুয়ে নিয়ে এভাবে হিদল মাছকে ভালো করে ফ্রাই করে ফেলব। হিদল মাছ ফ্রাই হওয়ার পর আমি হিদল মাছ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ, ধনিয়া পাতা সব কিছু একসাথে পাটাতে বেটে ফেলব। আপনারা চাইলে এগুলোকে ব্লেন্ডারও করতে পারবেন। তারপরে ঠিক এভাবে কাঁচামরিচ দিয়ে পরিবেশন করে ফেলবেন। আল্লাহ হাফিজ।